আমার আল্লাহ আমরার আম্মা আব্বার কবরে রাজা বন্ধ হইছেনি বলেন আম্মা আব্বার জীবনের গুনাহ মাফ হইছেনি আমরারে তুমি ক্ষমা করছনি দাদা দাদির কবরে রাজা বন্ধ হইছেনি আমরারে তুমি ক্ষমা করছনি মাগো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ এ চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন তারা পাল্লা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অষ্টমতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া তারা পাল্লা পশ্চিম পাড়া জমিরুদ্দিন মিয়াদি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই এলাকার আমার আলেম সমাজ কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা বিশেষ করে দয়াল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার ভাই বাবারা মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে রে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমার জীবনের গুনা তুমি খোদা ক্ষমা কইরা দাও এরে আমার এই তারা পাল্লা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত ভাড়িয়া দেও গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা তো খালি ফিরাইয়া দিবে না মারা গো এরে এই এলাকার ভাই বাবারা মুনাজাতের মধ্যে আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিলে আমার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ পাক একটা হাত তো খালি ফিরাইয়া দিবে না আল্লাহ মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো খোদা এই তারা পাল্লার মা পিলে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে যুবক নওজোয়ানেরা হাত বাড়াইছে পর্দার অন্তরালে জানি কত মা বোনেরা হাত বাড়াইছে রে দয়াল আল্লাহ যাদের হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতে রুচিলাই আমারে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও আজকের মা পিলে কত মানুষ জানি টাকা পয়সা দিয়া দন্দলত দিয়া সহযোগিতা করছে রে দয়াল আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন আমরা তোমার আদরের গুনাগার বান্দারে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা বান্দারে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও ও দয়াল
আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, তুমি যদি আমারে মাফ কইরা দাও, তুমি আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না, যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা বান্দাদেরকে তুমি ক্ষমা কইরা দাও রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ, জানি না রে আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে বাবা নাই। আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দেওয়া জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল, জানি না কে জানি এমন আব্বা হারা, এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই, হায় রে মা, যেই মারে মা কয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়া হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা বড় কষ্ট করছে রে দয়াল, যে মা জননী নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, জানি না রে আল্লাহ কোন সন্তান গুলা জানি এমন এতিম হইয়া তোমার কাছে হাত বাড়াইছে রে আল্লাহ। ওয়া আমার আল্লাহ আমরা রামাই আব্বার কবরে রাজা বন্ধ হইছেনি, বলেন আম্মাই আব্বার জীবনের গুনা মাফ হইছেনি, আমরা রে তুমি ক্ষমা করছনি, দাদা দাদির কবরে রাজা বন্ধ হইছেনি, আমরা রে তুমি ক্ষমা করছনি, মাগো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ জানি না এই তারা পাল্লা পশ্চিম পাড়া জমির উদ্দিন মিয়াদি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনের মাহফিলে, যুব সমাজের মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে, অষ্টম বার্ষিক সুন্নি সম্মেলনে যারা যারা হাত বাড়াইছে, কার জানি মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের আম্মা বউ সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে যে সন্তানেরা হাত বাড়াইছে, যে সন্তানগুলো আব্বা আম্মার খেদমত করে তাদের খেদমত কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। জানি না পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের কার মনে কি আশা, আল্লাহ মা বোনদের প্রত্যেকের মনের আশা গুলো তুমি পূরণ করে দাও, মা বোনদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও, যে যুবক ভাইয়েরা মাহফিলের ইন্তেজাম করেছে আমার যুবকদের মনের আশা তুমি পূরণ করো, যুবকদের মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের মনের আশা পূরণ করো, সবার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়িয়েছি, এই জীবনের গুনাহগুলার কারণে না জানি আমরা কোন জায়গার মধ্যে জাহান্নামে আটকা পড়ে যাই, জীবনের গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর মহাব্বতে মরণের আগে একবার নবীর নিউরা নিত্যাগারা মুবারক দেখাইও আল্লাহ। আমরা দনে গরিব হইতে পারি,
মনে গরিব না বলেন ধনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না কুশল কইরা লইয়া গো যাইবেন সোনার মদিনা বাবা যারা যারা মদিনা যাইতে চান এই মুনাজাতের মধ্যে আমার সাথে একটু জবান খুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন আর করেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন মক্কা মনে বড় আশাসি যাব মদিনায় মনে বড় আল্লাহ মরণের আগে একবার আমাদের আখিরি জবানে ইমানি কালেমা পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।